কুম আসসালাম রহমতুল্লাহ বরক যেটা না যায় যে শরীয়তের দৃষ্টি তো এটা না কখন আল্লাহ রবুল্লা আলমীন মানুষকে ঢিল দেয় পরীক্ষা করে হকের উপর টিকে থাকি কিনা যে চুরি করে আল্লাহ যদি চাইতেন তাহলে তো সে চুরি করতে পারতো না দুনিয়াতে পাক মানুষকে দেন মানুষের মানুষকে ইচ্ছাধীন করে রেখেছেন তুমি যেটা গ্রহণ করবে ওইটা এখন তুমি না হক পথে গেছো তো তোমার ওইটা হয়ে যাক এটা আল্লাহর ইচ্ছা কিন্তু তুমি পরীক্ষায় ফেল চুরি কর করবে চুরিতে সফল হয়ে যায় চুরিতে কিন্তু এটা লাভ হলো না ক্ষতি হলো তো যেটা না যাই ওটা না যায়জই তাই তাবিজ কবে যাইজ না যাইজ না যে যত বড় ইমানদার সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়

হকের উপর ঠিকই থাকবেন আইয়ুব আলী ইসলাম কত বছর কি অসুবিধায় ছিলেন সমস্ত আমি সামনে পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের কাজ হচ্ছে আমরা হকের উপর চলব আর এগুলো কি হয়ে যায় যদি এরকম হতো তো পৃথিবীতে এত হাজার হাজার মানুষ কেন মারা যায় অথবা লক্ষাধিক মানুষ দুই লক্ষর উপরে তাবিজ কবজ যদি হয়ে যায় এগুলো ফালতু হয়তো তার জ্বর এসে চলে যাবে চলে যাবার চলে গেছে তাবিজ ব্যবহার করে চার সময় মিলে গেছে হয়ে তার তাবিজ তাবিজের নাম তাই ইমান তাজা করা দরকার এটা তাবিজে চিকিৎসা হয় না কিন্তু বললাম যদি হয়ে যায় তাহলে এইটা ওই তাকে পরীক্ষা পরীক্ষা সে ফেল করল হিন্দুরা তাদের দেবদেবীর সামনে পেশ করে না জিজ্ঞেস করেন মানুষ পেয়েছি তো এই জন্য কি আমরা বলবো এটা ঠিক ঠিক আছে এটা আপনাদের দলিল ছেড়ে কোনো কাজ করা যায় না যেটা গলত এটা গলতই দুনিয়ার প্রার্থী ভূগ জন্য আপনি যদি আল্লাহর বিধান পালন না করেন এই জায়গায় তো পরীক্ষা পরীক্ষা তো এখানেই আনাই তো আপনি আখারাত জান্নাত আল্লাহ রসুন বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল ক্যাফের মুমিনের জন্য জেল জেলখানা কয়েদখানা দুনিয়া দুনিয়া মুমিনের জন্য জেল আর কাফিরের জন্য জান্নাত এই হাদিসকে সামনে রাখলে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব এটা সহিমের হাদিস بارك الله فيك